আসসালামু আলাইকুম ব্যারিস্টার, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোন কোন ক্ষেত্রে ইমিগ্রেশন হেলথ সার্চার্স রিফান্ড পাওয়া যেতে পারে? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে কেউ যদি এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে এবং সেটা যদি মোর দেন 6 মান্থের যদি লিভ টু এন্টার হয়ে থাকে, কিংবা কেউ যদি লিভ টু রিমেন এর অ্যাপ্লিকেশন করে এবং সেটা যদি মোর দেন 6 মান্থের বেশি যদি লিভ টু রিমেন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের রিকোয়ার রয়ে গেছে টু পে ইমিগ্রেশন হেলথ সার্চার্জ। তো ইমিগ্রেশন হেলথ সার্চার্জ যে রেট আছে সেটা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে £470 পার পারসন পার ইয়ার। এটা মূলত স্টুডেন্ট এবং ইয়ার মোবাইলিটি স্কিম যারা আছে তাদের জন্য। এরপরে যা আছে সেটা হচ্ছে যে যারা আন্ডার এজ 18 তাদের জন্য £470 পার ইয়ার পার পারসন। আর £624 সেটা হচ্ছে যে আদার যেসব রুট আছে তাদের অ্যাপ্লিকেশনের পার পারসন পার ইয়ার £624। এবং এটা কিন্তু আমরা জানি যে জানুয়ারি থেকে এটা মূলত বেড়ে যাবে। এবার আমরা আসছি যে কে কারা কারা ইলিজিবল টু গেট ইমিগ্রেশন হেলথ সার্চার্জ রিফান্ড, কারা কারা রিফান্ড পেতে পারে এই যেটাকে NHS যে ফিসটা আমরা মূলত বলে থাকি। প্রথম হচ্ছে যে কেউ যদি এটা 2 বার পে করে থাকে তাহলে কিন্তু তারা রিফান্ড পেতে পারে। এরপরে যেটা কারো যদি কোনো অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়ে থাকে তারা এইটা রিফান্ড পেতে পারে। এবং কেউ যদি তার যে অ্যাপ্লিকেশন করেছে করার পরে তারা যদি উইথড্র করে নেয় ডিসিশন মেকিং করার আগে, সেই ক্ষেত্রে কিন্তু তারা রিফান্ড পেতে পারে। এরপরে আসছে যে পার্শিয়ালি রিফান্ড কারা পেতে পারে। পার্শিয়ালি রিফান্ড সেই ক্ষেত্রে হতে পারে কেউ যদি দেখা যাচ্ছে যে 2.5 বছরের জন্য ভিসার অ্যাপ্লিকেশন করেছে এবং সেটা হয়তো তাকে 2.5 বছরের কম যদি ভিসা দেয়া হয়ে থাকে, তাহলে পরে যতটুকু তাকে ভিসা দেওয়া হচ্ছে সেই পর্যন্ত মানি রেখে আর বাদ বাকি মানিটা তাদের ইমিগ্রেশন হেল্প চার্জটা তাদেরকে ফেরত দিতে হবে। এরপরে যদি কোনো ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু সেটা রিফান্ড দিতে হবে। এরপরে যেটা আসছে যে কারা ফুল পার্শিয়ালি রিফান্ডেড পেতে পারে, তো এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যদি কেউ ইউ কান্ট্রি অর সুইজারল্যান্ডের যদি কেউ হেলথ কেয়ার কেয়ার হিসাবে যদি তারা পে করে থাকে সেই ক্ষেত্রে তারা ফুল অথবা পার্শিয়ালি রিফান্ডেড পেতে পারে। এবং কেউ যদি হেলথ অ্যান্ড এয়ার কেয়ার সেক্টরে যদি কাজ করে থাকে তাহলে কিন্তু তারা পার্শিয়ালি রিফান্ড পেতে পারে। এরপরে আমরা আসছি যে কোন কোন ক্ষেত্রে মূলত রিফান্ড পাওয়া যাবে না। সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় তাহলে কিন্তু রিফান্ড পাওয়া যাবে না ইমিগ্রেশন হেলথ সার্চার্জ। তবে এবং নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে কাউকে যদি কেউ যদি এদেশ ছেড়ে চলে যায় তার ভিসা শেষ হওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু তারা রিফান্ড পাবে না। আর কাউকে যদি বলা হয় তাদের ভিসা শেষ হওয়ার আগে এদেশ ত্যাগ করতে তাদেরকে তারা রিফান্ড পাবে না। আর কেউ যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকের জন্য যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু তারা রিফান্ড পাবে না। এখন আমি বলবো যে কিভাবে আসলে রিফান্ডটা পাওয়া যেতে পারে। তো সাধারণত দেখা যাচ্ছে যে এই এটা অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা তাদের অ্যাকাউন্ট কিংবা কার্ডে চলে আসবে এবং সাধারণত 6 সপ্তাহের ভিতরে যদি এটা না পায় তখন এই ইউকেভির সঙ্গে যোগাযোগ করতে হবে। এইবার আসছি যে কত সময় লাগে মূলত এই রিফান্ডটা পেতে। এই রিফান্ডটা পেতে অ্যারাউন্ড 6 উইকসের মতো সময় লাগে। আর যদি কোনো অ্যাপিল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি ডিসমিস হয় তাহলে ডিসমিস হওয়ার পরের থেকে অ্যানাদার 6 উইকস পরে কিন্তু তারা এই রিফান্ডটা পেতে পারে। এরপরে যেটা আসছে সেটা বলবো যে যদি কোনো রিফিউজাল যদি ওভারটার্ন হয় যে এবং সেই ক্ষেত্রে যদি তাদের অ্যাপিল কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি তাদের সাকসেসফুল হয় তো তাদের যদি ওই
ইমিগ্রেশন হেলথ চার্জ যদি রিফান্ড করা হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে তাদেরকে কিন্তু ওই ইমিগ্রেশন হেলথ চার্জ দিতে হবে, তারপরে কিন্তু তাদের ভিসা ইস্যু হবে। আর একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা যদি কোনো ডিফারেন্ট রুটে এদেশে আসে, আসার পরে যদি তারা এই ওয়ার্ক ইন দ্য হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে যদি তারা সুইচ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা মে বি এলিজিবল ফর অ্যান ইমিগ্রেশন হেলথ চার্জ রিফান্ড। কিন্তু মে শব্দটা বলা হয়েছে যে তারা কিন্তু রিফান্ড পেলেও পেতে পারে। সেক্ষেত্রে আমি একটু বলি, কেউ যদি স্টুডেন্ট হিসাবে এসে থাকে কিংবা কেউ যদি অন্য কোনো ডিফারেন্ট রুটে যদি আসে, আসার পরে যদি সে এই যদি এই হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে যদি সে সুইচ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই রিফান্ড পেলেও কিন্তু তারা পেতে পারে। ধন্যবাদ।